দর্শক ভীষণভাবে এনজয় করবে। যে যে চেঞ্জেসগুলো অডিও ভিজুয়াল মাধ্যমের জন্য দরকার ছিল, যেগুলো হলে আরও অ্যাট্রাকটিভ হতো, সেগুলো করতে এসকে মুভিজ কোনো কার্পণ্য করেনি। এবং আমার মনে হয় যে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ক্রিপ্টোগ্রাফি, ম্যাথামেটিক্স সব কিছু ব্লেন্ডের এত সুন্দর একটা প্যাকেজ, দর্শক ভীষণভাবে এনজয় করবে। রুদ্রপ্রিয়মকে বড় পর্দায় খুবই ভালো লাগলো। রুদ্রপ্রিয়মের মেন কেমিস্ট্রি হচ্ছে ফ্রেন্ডশিপ, অনলি ফ্রেন্ডশিপ। দে আর মোর দ্যান হাজব্যান্ড ওয়াইফ, দে আর ফ্রেন্ডশিপ। এবং এখানে এই যে একটা জেন্ডার ইকুয়ালিটির যে মানে আমরা দেখছি, কিছু কিছু জিনিস হয়তো মনে হতে পারে যে একটু ওয়ার্ড, এখনও স্টিল কিছুটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির জন্য এগুলো আমি সচেতনভাবে ভাঙতে চেয়েছি। তেমন ভালো লাগলো যে ওই ভাইবসগুলো সিনেমাতে ইন্ট্যাক্ট রাখা হয়েছে।